কুসংস্কারের বলি। হাসপাতালে না গিয়ে সাপে কাটা রোগীকে নেওয়া হলো ওঝার বাড়ি। ওঝার বাড়ি থেকে ফেরার কিছু সময় পর মৃত্যু হয় মহিলার। ঘটনাটি ঘটেছে বনগা থানার পুরাতন বনগা এলাকায়। কুসংস্কারের বলি, সাপে কাটা রোগীকে হাসপাতালে না নিয়ে নিয়ে যাওয়া হলো ওঝার বাড়িতে। সেখানে কিছু সময় রাখার পর বাড়িতে নিয়ে আসা হলে মৃত্যু হয় রোগীর। ঘটনাটি ঘটেছে বনগা থানা এলাকার পুরাতন বনগাতে। ঘটনায় মৃত গৃহবধূ সুষমা রায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ির সামনে বাগানে কলার মোচা কাটতে গেছিলেন গৃহবধূ সুষমা। সে সময় তার পায়ে কিছু কামড়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। পরিবারের লোকেরাই তড়িঘড়ি তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গ্রামে ওঝার বাড়িতে নিয়ে যান। ওঝার বাড়ি থেকে ওষুধপত্র খাইয়ে সুষমাকে বাড়িতে আনার কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় তার। মৃত সুষমা দেবীর মায়ের দাবি, মেয়েকে সাপে কামড়েছিল, তার পায়ে সাপের কামড়ের দাগ ছিল বলেও জানিয়েছেন তিনি। তবে চিকিৎসকের কাছে না নিয়ে কেন ওঝার বাড়িতে নিয়ে গেলেন, যদিও এই প্রশ্নের সদুত্তর মেলেনি। সকালে মেয়ে ওই সাগনের দোয়া ছিল, চালে চাল সাগনের আছে, আমি ঘুমাই রয়েছে, এবার ডেবুটে বলছ মা ওটো গুছিয়ে না দাও, এবার শাক বাঁচছে বসে বসে, আর আমি বটি নিয়ে শাকগুলো গুঁড়া কেটে দেয় দিয়ে ওই চটো করে গুছিয়ে, এবার বলছ মা ওই গাছটা মোচা পড়েছে কেটে নিয়ে আস, আমি তুই একলা যাবি বললাম, বললাম আছে কি একটা নাটি নে সব যা, এবার মেয়ে আমার ওই এসে গেছে আর আমি এই কাঠে রেখে এখন ওইরকম পাউচ করে বলতো মা আমার কিছু কামড়েছে মা, বলি এরকম করে দেখো দা দিয়ে দিয়ে দেখার পারে না, এবার উকোন থেকে এসে কাঠের উকোনে ঢুলে পড়ি দে, বলছ মা আমার কিছু কামড়েছে, আমি আবার এরকম হাত দিতে আছে, বলছে হাত দিস নে, আমি দড়িয়ে ভ্যান দেখতে গেছি, নিয়ে গিয়ে মধু দেখে বলে কি ঢোড়া সাপ কামড়েছে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাড়ির উঠোনে শোয়ানো রয়েছে গৃহবধূর মৃতদেহ। কান্নায় ভেঙে পড়েছেন সকলে। যদিও প্রথম দিকে ওঝার বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করতে চাননি স্থানীয়রা। প্রথম দিকে বিষয়টি বেমালুম চেপে যাওয়ার চেষ্টা করেন তারা, পরে ঘটনার কথা স্বীকার করেন। বেলায় শাক পাতা তুলতে গেলে এই জায়গাটায় তুলতে গিয়ে হঠাৎ ওর কি হয়েছে না হয়েছে ও বলতেই পারছে না নিজে, কিছু বলছে মা আমার যেন কি হয়েছে গাটা জ্বলে যাচ্ছে, এই জ্বলে যাচ্ছে বাস মৃত্যু, মারা গেছে এই আধা ঘন্টা টান্ডা উনি কি একটু মানসিকভাবে শারীরিক ক্ষতি করছে? হ্যাঁ অনেকদিন। জানা গেছে সকালে বাড়ির সামনে কলাবাগানে যাওয়ার পর পায়ে যন্ত্রণা অনুভব করেন সুষমা দেবী। তাকে স্থানীয়দের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় পাশের গ্রামে এক ওঝার কাছে। খবর পেয়ে এদিন আমরাও পৌঁছেছিলাম ওঝার কাছে। ঘটনা প্রসঙ্গে তার দাবি, ওকে জলধরা সাপে কামড়েছিল, কোনো বিষ নেই, ওষুধপত্র দিয়েছিলাম, বলেছিলাম যদি মনে হয় হাসপাতালে নিয়ে যেতে পারেন, ওনার শরীরে অন্য সমস্যা ছিল। ব্যাপার হচ্ছে আমি ওত বিষ পাইনি কিন্তু উনি তো মারা গেছেন। সে তো শুনলাম মারা গেছে, ওনার এমনি হাট পাল হাটের দোষ আছে, আচ্ছা হাটের দোষ আছে, আর তিন চার দিন খাইনি, আমার কাছে এসে আমি দেখি তারপর বললাম দেখো আমার তো বিষ পাবে না, তুমি এবার হাসপাতালে নিয়ে যেত, আচ্ছা আচ্ছা এই কথা বলে শুনলাম যে কিন্তু জোড়া বিজ্ঞাতি মারা গেছে, কিসাবে কামড়েছে সেটা বোঝা যাচ্ছে না। আপনার এখানে মানে সাপে কাটলি আসে লোকজন আসে, টুকটাক টুকটাক আসে, কেউ হাসপাতালে নিয়ে যায়, ভালো হয় ভালো না হলে কেউ আসে। ঘটনার কথা জানাজানি হতেই আঁতকে উঠেছেন বিশিষ্ট জনেরা। বর্তমান সময়ে দাঁড়িয়েও সাপে কাটা রোগীকে কেন ওঝার কাছে নিয়ে যাওয়া হলো ভেবে পাচ্ছেন না কেউই। বিশেষজ্ঞদের মতে বিষয়টি নিয়ে দীর্ঘদিন প্রচার চালানো হচ্ছে সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার জন্য। ওঝার মন্ত্র নয়, সাপে কাটা রোগীকে সুস্থ করতে একমাত্র প্রয়োজন সঠিক চিকিৎসা। তার জন্য সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার প্রয়োজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দিদি ওই শাক টাকগুলো ঠিকঠাক করে নি, ওই কলার মোচা আর একটা পাতা নেবে, ওর মা জানছে ওইগুলো নিয়ে ও ওইগুলো বেঁধে কমপ্লিট করে ঠাকুরনগরে বাজারে যাবে, এর মধ্যে ও তো যান বলছেও না,
যে দিদি তো জানে না, ওর মা জানে না যে ওর সাপে কি কামড়িয়েছে, এটা অরিজিনাল ও জানে। তারপরে গিয়ে ওর মারে ডেকেছে, ডেকে বলছে কি মা আমার পায়ে কি কামড়িয়েছে, তো বলছে জ্বালা করছে, বলছে হ্যাঁ জ্বালা করছে। এইবারে সঙ্গে সঙ্গে নিয়ে গেল, আমরা আবার ওইখানে বসে কবিরাজ বাড়ি, মানে আমাদের এইখানে খেদাপাড়াতে বাদন ছিল, বেঁধে দিয়েছি ভ্যানে করে নিয়ে রোজা বাড়িতে। আসতে যেটুকু দেরি, এসে বারান্দায় গেল, মিনিট দশকও হয়নি, ছটপট করতে করতে মারা গেছে। হসপিটালে নেবো কি করে, টাইম তো না থাকে। আগে আপনারা হাসপাতালে না নিয়ে কেন? এইবারে আমরা তো এইখানে অবস্থা তো নিয়ে যাওয়া হয়, যেহেতু সেইটাই বিশ্বাস করে গিয়েছে, এটাই বিশ্বাস। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, বনগাঁ।